গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। জয় শ্রীমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে একদম মেঘলা দিন, আর দেখো আমার গেটের সামনে মেলা জমেছে। হ্যাঁ, আসলে এক দুই যে হরেক মাল 50 আনা টাকা করে উনি একজন এসছেন বিক্রি করতে, তো পাড়ার অনেকেই এসছে জিনিস, কিন্তু আমিও নিয়েছি কিছু জিনিস। এই যে এক বৌদি জগ কিনেছে আমাকে দেখাচ্ছে, অনেক কিছু নিয়ে এসছেন উনি, হাতা খুন্তি বাটি প্লেট, বাচ্চাদের জুতো, বাচ্চাদের খেলনা, ওড়না সব নিয়ে এসছে। তা আমিও কিছু নিয়েছি, ছেলের জন্য দুটো ব্যাট নিয়েছি, তারপরে একটা প্লেট বাটি এগুলো নিয়েছি। তো আবার গেছি একটু হাতা আছে নাকি জিজ্ঞাসা করতে, ছোট হাতা। তা দেখো আজকে কেমন মেঘলা দিন, রোদ নেই একদম, আমাদের এখানে খুব প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তা আমি আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করতে পারলাম না, বিকালেই দুপুর থেকে স্টার্ট করলাম। তা এখন আমি পুজো দিতে বসবো, তার আগেই উনি এসছে, পুজো দিতে যাওয়ার আগে ওনার কাছে গিয়ে কিছু জিনিস কিনে নিলাম। আর এত ঠান্ডা বলে আমি সকাল থেকে আজকে স্টার্টই করতে পারিনি ভিডিওটা, মানে কাজ করতে গিয়ে কোথার থেকে স্টার্ট করবো বুঝতেই পারছিলাম না, এত ঠান্ডা লাগছে। আমারও দেখো গলাটা বসে বসে গেছে, সবারই কাশি সর্দি। তো দেখো আমি যে ছেলের জন্য ব্যাট দুটো কিনেছি, বাটিটা কিনেছি দেখতে খুব ভালো লাগছিল, একটা প্লেট কিনেছি। চলো এখন পুজো দিতে বসবো, আবার ছেলে দেখাচ্ছে সবাইকে ব্যাট। এখন এগুলো নিয়ে 2-3 দিন থাকবে, তারপরে গিয়ে আবার ভুলে যাবে, তারপরে আবার নতুন কিছু চাই। তো চলো পুজো দিতে বসি, বেলা হয়ে গেছে আজকে অনেক, আমার এখনো রান্না হয়নি, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে তারপরে রান্না করব। সকালবেলা শীতের সকাল না কাজ করতে প্রচণ্ড দেরি হয়ে যায় না তো, আর এত ঠান্ডা আমাদের এখানে, একদম অন্যরকম ঠান্ডা, একদম মনে হচ্ছে বরফ পড়ছে এরকম ঠান্ডা। তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আজকে তারপরে রান্না বসাবো। আমাদের সামনের বাড়ি এক বৌদির থেকে আমি ফুলগুলো নিয়ে আসি, দেখো কি সুন্দর ফুলগুলো। এগুলো এক ধরনের পদ্ম বলে, থোকা পদ্ম, একটা ফুলের মধ্যে অনেকগুলো ছোট ছোট করে ফুল হয়, সেটাই আবার থোকার মতো হয়, এটা খুলে খুলেও দেওয়া যায়। তো সামনের বাড়ি এক বৌদির বাড়িতে হয় গাছের ফুলগুলো, ওরা রেখে দেয় প্রতিদিন আমার জন্য, নিয়ে আসি। তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে যাব আবার রান্নাঘরে। পুজো দিতে দিতে আমি সবসময় একটু একটু গুনগুন করে গানও করতে থাকি, আজকে এত ঠান্ডা চুপচাপ পুজো দিচ্ছি, তা মানে আমার মুখ দিয়ে বেরিয়ে যায় আর কি। আসলে আমি ছোটবেলার থেকে গানও খুব ভালোবাসতাম। তা যাই হোক, তাড়াতাড়ি ঠাকুরকে আগে ভোগ দিই, গান শোনালে হবে না, ঠাকুরেরও খিদে পেয়ে যাবে, বেলা হয়ে গেছে। আর রান্নার জন্য সবজি কেটে রেডি করে রেখেছি, গিয়ে শুধু বসাবো গরম গরম, গরম গরম বসিয়েই খেয়ে নেব রান্না করে। আজকে আমি ছেলেকেও স্নান করাইনি, একদম রোদ নেই, রোদ না থাকলে স্নান করাতে কষ্ট লাগে বাচ্চা মানুষ, ড্রেস খুলিয়ে আবার স্নান করাবো, হাত মুখ মুছিয়ে দিয়েছি। আসলে প্রতিদিন ছাদে নিয়ে গিয়ে রোদের মধ্যে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দিই। দেখো কথাই বলতে পারছি না, আমার গলাও বসে গেছে আর কেমন খুশখুশ করে কাশিও হচ্ছে। দেখো সোয়েটার টোয়েটার ছাড়াই পুজো দিতে বসে গেছি আমি, আসলে স্নান করলে একটু ঠান্ডাটা কমই লাগে, কিন্তু তাও কি করব। পুজো দেওয়ার আলাদা চাদর আছে, তাও আলমারিতে ঢুকি রাখি, ওটা ভুলেই যাই বের করতে, আবার সন্ধ্যাবেলা পুজো দেওয়ার সময় ওটা গায়ে দিই। এখন স্নান করে এসে বেশ একটু গরম গরম ভাবই লাগে। এই ঠাকুরকে কমলা দিয়ে পুজো দিচ্ছি, আমার ছেলে দেখলে আগে চাইবে, বাচ্চাদের এরকমই হয় আর কি, বাচ্চারা তো অত বোঝে না যে ঠাকুর ভোগ আগে দিতে হয় বা কিছু, ওগুলো বোঝেই না। তা চলো ঠাকুরকে ভোগ লাগিয়ে দিই। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি তারে, এসো পতিত পাবন
গুরু গো ইশু ভক্তি মুক্তি তারে ইশু গো গুরু বসো গো গুরু থাকুরিদায় পরে ভক্তি মুক্তি তারে এসো পতিত পাবন গুরু গো অজ্ঞান আধার ঘুচায় দাও গো জ্ঞানাঞ্জন কর দান তুমি প্রেম পুলকে ভাষা হৃদয় নাচিয়া উঠু প্রাণ অজ্ঞান আধার ঘুচায় দাও গো জ্ঞানাঞ্জন কর দান তুমি প্রেম পুলকে ভাষা হৃদয় নাচিয়া উঠুক প্রাণ তুমি জ্যোতির্ময়ে হাসো গো তুমি হৃদয় আকাশে ভাসো গো আজি তোমারি দিনহীন তনয় ডাকিছে আবেগ ভরে আজি তোমারি দিনহীন তনয় ডাকিছে আবেগ ভরে এসো পতিত পাবন গুরু গো ঠাকুরের গানই একটু আধটু করি ঠাকুরের প্রোগ্রাম করি ঘরে সারাদিনই গুনগুন করতে থাকি যখন ঠাকুর পুজো দিই তখন বসে বসে ঠাকুরের খুব দেরি হয়ে গেছে আজকে ওয়েদারটাও দেখাতে খারাপ রোগ নেই কিছু নেই তা সেটা
थोड़ा एक छिड़ी लगे तेल छिड़े তাই রান্না করতে করতে একটু সকালে আমার কাজকর্ম হয়েছে আর ওর সাথেই চাটনিটা বানিয়েছিলাম, অল্প আছে, দুপুরও হয়ে যাবে। এখন এই তরকারিটা হয়ে গেলেই আমার রান্না হয়ে যাবে আর কি। চলো থাকো সাথে, দেখতে থাকো ভিডিওটা, তো দেখো আমার তরকারি হয়ে গেছে, বড়িগুলো দিয়ে দিয়েছি। এখন ছেলের ভাতও বেড়ে নিচ্ছি, ওকে আগে খাওয়াই। ওকে না খাওয়ানো পর্যন্ত আমার শান্তি হয় না, দেরি হয়ে গেলে আমার ওর জন্য আরো বেশি তাড়া লাগে। যতক্ষণ না ওকে খাওয়াতে পারছি আমার শান্তি লাগে না। ওর জন্য ডালের মধ্যে আমি একটু বড় বড় করে আলু আর গাজরও দিয়ে দিয়েছি। শীতের দিনে আমি দিই ওর জন্য একটু সবজি ডাল। আজকে আর সোয়াবিনটা দিইনি, মনে নেই, সোয়াবিনটা ভেবেছিলাম আলাদা তরকারি করব, কিন্তু সোয়াবিন আর সময় হলো না করার, সেই জন্য আর সোয়াবিনটা দেওয়া হলো না। আরেকদিনও বলেছিলাম আমার ছেলের মেনুতে সোয়াবিন থাকে, ও খুব ভালোবাসে সোয়াবিন খেতে। তো চলো ছেলেকে খাইয়ে নিই। আজকে এত খারাপ ওয়েদার আমাদের এখানে, রোদ নেই, এত বাজে ঠান্ডা। আসো এখন এই কদিন একটু ঠান্ডা পড়বেই। তো চলো তরকারি আমার কমপ্লিট, গ্যাসটা অফ করে দিই, আমি ছেলেকে খাওয়াই। বাবু আসো, দেখো আজকে ওকে স্নানও করাইনি, ওইভাবেই শুয়ে আছে। আর খুব খারাপ ওয়েদার আজকে, দেখো বাইরেটা মেঘলা, রোদ নেই, কিছু নেই। তো চলো তাড়াতাড়ি খেতে, বাবা আসো আসো আসো, না আসো, কিনে দিয়েছি ওখান থেকে, দেখো ওই যে শেষ খেলা ব্যাট আর কক কিনে দিয়েছি, আসো তাড়াতাড়ি। তো চলো ছেলেকে খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো দুপুরবেলা খাওয়ার পরে আর তোমাদের সামনে আসেনি, শুয়ে পড়েছিলাম একটু, তারপরে সন্ধ্যা হয়ে গেছে, উঠে প্রার্থনা করলাম, সন্ধ্যা দিলাম, পুজো দিলাম, এখন 6:15 বাজে। তো এখন ভাবলাম একটু আবার তোমাদের সামনে আসি। দেখো এই যে কতগুলো জামা কাপড় টাল করা রয়েছে, এখন একটু গুছাবো। আর এদিকে দেখো বাবার ছেলে ঘুমাচ্ছে কম্বল আর লেপ মুড়ি দিয়ে। তোমাদের দাদা আজকে 8টা থেকে পড়ানো আছে, সেজন্য একটু নিশ্চিত ঘুমিয়ে নিচ্ছে, আর আমার রেস্ট হয়নি, একটুখানি শুয়ে উঠে পড়েছি। প্রার্থনার টাইম হয়ে যায়, সন্ধ্যের টাইম হয়ে যায়, সবার ঘরে শঙ্খ বাজতে থাকে আর শুয়ে থাকাই যায় না, সেজন্য উঠেই পড়ি। আর এখন দুপুরবেলার বাসনগুলো রয়েছে, সেগুলোও মাজবো, তারপর জামা কাপড়গুলো আগে একটু ভাঁজ করে নিই, তারপরে যাবো রান্নাঘরে, তারপর আবার চা করবো। আমার ঘরটা আজকে দেখো এই জায়গাটা, বুঝতে পারছো কিনা তোমরা, ফাঁকা হয়ে রয়েছে। আসলে আমার দুদিন ধরে টিভিটা খারাপ হয়েছে, একটু ঠিক করতে দেওয়া হয়েছে আমার ছেলেরও, সেজন্য মনটা খারাপ। কাল বলছিল কালকে টিভি না থাকলে মজাই লাগে না, আসলে তাই আমিও এখন টিভি খুব কমই দেখা হয়, আগে তাও একটু সিরিয়াল দেখতাম, এখন খুব কম, মানে একদম সময়ই পাই না দেখার। ছেলে তাও একটু দেখে, সারাদিনই দেখো তোমরা ভিডিও, কার্টুন দেখতে থাকি,
এখন আরো স্কুল টুল নেই, এই জন্য কিছুক্ষণ পর বলে মোবাইল দাও মোবাইল দাও ওই করতে থাকে। টিভিটা থাকলে তাও একটু টিভি দেখে। দুদিন ধরে টিভিটা ঠিক করতে দিয়েছে, এখনো আসছে না, দিয়ে দেয়নি, এখনো ঠিক হয়নি আর কি। সেই জন্য এই জায়গাটাও ফাঁকা, ছেলেরও মনটা খারাপ। যাই হোক, চলো তোমরা থাকো সাথে, একটু জামা কাপড় গুলো ভাঁজ করে নি। দেখো আমার সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে আর খেলতে আরম্ভ করে দিয়েছে। বাবা তোমার মন খারাপ টিভি নেই বলে? বলে দাও সবাইকে টিভি কি হয়েছে, জোরে বলো। ও তাই কি দুঃখ পেয়েছে বলে? দেখো সন্ধ্যাবেলা আমি একটু চিড়া ভাজা করলাম, অল্প একটু চিড়ে ছিল, বাদাম পাপড় ছিল, ভাজা করলাম। আমি দুধ খেয়ে চিড়া ভাজা খাবো। হ্যাঁ দুধ খেয়ে চিড়া ভাজা খাবে। আর এই যে আরেকজনকে দেখো, মনে হচ্ছে যেন গরমকাল, সোয়েটার টোয়েটার সব খুলে ফেললো। যে এক কাপ চা খাবে ওটা খেলে গরম লাগবে, এই জন্য আগের থেকে সোয়েটার টোয়েটার সব খুলে ফেললো, এখন চা খেয়ে তারপর যাবে পড়াতে। তা আমিও একটু চাটা খেয়ে নি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বলো দুধ খেয়ে নি। দুধ খেয়ে নি কাকা। তো দেখো আমি রাত্রে রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি, তখন চাটা খেয়ে ছেলেকে পড়তে বসিয়ে দিলাম, একটু পড়াশোনা করলো। তারপরে উঠার পরে ওকে ভাত চাত গরম করে খাইয়ে দিলাম। একটু আমাদের জন্য দেখো রাজমা করছি, ঝোল ঝোল করে রাজমাটা করছি রুটি দিয়ে খাওয়ার জন্য। সেদ্ধ করে নিয়েছি প্রেসারে, তাও আরেকটু সেদ্ধ হবে। তো চলো আটাটা মেখে নিয়ে আমি রুটি করব, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো রান্না বান্না সেরে দেখো খাওয়া দাওয়া করতে চলে এসেছি। দেখো একটা গলায় গামছা নিয়ে খেলছে, আর এই যে তোমাদের দাদার প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে, আমিও খাওয়ার নিয়ে চলে এসেছি। দাদাকে খেতে দিয়ে আমি একটু কাজ সেরে আসলাম ওদিকে, এখন খাওয়া দাওয়া করে বিছানায় উঠতে পারলেই শান্তি। তো তোমরা এই দুপুর থেকে রাত অব্দি আমাকে সহ্য করলে, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আর ভিডিওটা বেশি লেন্দি করবো না, এখন বাজে 11টা, এখন খেয়ে দিয়ে বিছানায় উঠতে উঠতে প্রায় 11:30-12টা হয়ে যাবে। আর আজকের ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে, আজকে এত রাতে আর সেটা এডিট করা সম্ভব হবে না। তা তোমরা আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টস করে দিও। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে সকলকে জানাচ্ছি গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাবা সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট, বসে বল, মুখ দেখা যাচ্ছে না। তো চলো আজকে এখানে শেষ করছি, সবাইকে গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা লাইক করে সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটা শেয়ার করে লাইক সাবস্ক্রাইব করো। আর আমি কো আমাদের সুন্দর যাপন করতে পারি, টাটা।